বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلامু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসায়ে আপনি যদি ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন মহান আল্লাহ আপনার আমার দিনই প্রচেষ্টাকে কবুল করুন আমিন প্রিয় বন্ধুরা আজকে এমন একটি তসবিহ সম্পর্কে আলোচনা করব যে তসবিহ সম্পর্কে রাসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম অনেক ফাজাইল বর্ণনা করেছেন হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই তেসবিহ সকালে এবং সন্ধ্যায় এক শতবার পাঠ করে তাহলে সে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাহ হয়ে থাকে সে যদি গুনাহ করে ফেলে তারপরেও আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ অন্য আরেকটি বর্ণনায় হজরত আবু হরার রাজিয়াল্লাহ তালহ বর্ণনা করেন রসুল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই তসবিহটি সকাল সন্ধ্যায় বেশি পাঠ করবে সে কেয়ামতের দিন সবচেয়ে বেশি আমল নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে সোহানুল্লাহ বন্ধুরা আপনারা যে তসবিহের ফাজাইল সম্পর্কে জানলেন সেই তসবিহটি খুব ছোট্ট তসবিহ কিন্তু এর ফাজাইল অনেক 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 বেশি তাই আমাদের উচিত এই তসবিহ বেশি বেশি পাঠ করা হাদিসের মধ্যে যে সমস্ত সরস্বরো তসবিহ এবং সরস্বরো দোয়া উল্লেখ হয়েছে সেই দোয়াগুলো সেই তসবিহগুলো রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিজে করেছেন এবং উম্মদদেরকে করতে উৎসাহ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন এই তাসবিহ এবং দোয়াগুলো করার মাধ্যমে আমাদের আমল নামায় অনেক বেশি নেকি জমা হবে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং আমরা বেহুদা কাজ থেকে বেঁচে থাকতে পারবো এবং আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ সেইটা স্পৃহটি হলো হাম দিহি সুভাহাম দিহি অবিহামদিহি এই ছোট্ট একটি তাজবিহ অ অমদিহি এই ছোট্ট তাসবেহটি সকাল সন্ধ্যা আমল করার মাধ্যমে বেশি বেশি পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক অব্বর আলমিন আমাদেরকে কতগুলো নেকি দান করবেন কত বেশি নেকি দান করবেন আমাদের আমল নামায় সেটা বেঁচে থাকতে অনুমান করা বা দেখা সম্ভব নয় সেটা কাল কেয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো আমাদের নেকির দিকে দেখলে আমরা নিজেরাই অবাক হয়ে যাব তাই বন্ধুরা আমরা এই তসবিখটি বেশি বেশি পাঠ করব এবং মহান রব্বুল আয়ালমিনের কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের পূর্বের সমস্ত গুণাহাতা ক্ষমা করে দেন এবং আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহম্মা আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি